পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক প্রাণী ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে 125 জন উপভোক্তাকে হাজারটি করে মাছের চারাপোনা ও 20 কেজি করে চুন তুলে দেওয়া হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান। 125 জনকে দেওয়া হচ্ছে 1000 পিস করে, 1,25,000 মাছ দেওয়া হচ্ছে। যে এনআরডিসি যাদের পুকুর কাটা হয়েছিল গত বছর, তাদের ছিল আমাদের প্রতিগুলোকে এনকোয়ারি করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আজকে যেহেতু লকডাউন ছিল তার ওই জন্য মাছ দেওয়াতে পারা যায় না, তারপরে এখন দেওয়া হচ্ছে আজকে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জল ভরো, এর পরিপ্রেক্ষিতেই সেইখানে আজকে আমরা এই মাছটাকে তাদের সেই চাষিদের, মৎস্য চাষিদের আছে তাদেরকে আমরা আজকে মাছটা দিলাম, যাতে চাষ করে তাদের জীবিকা যেন অর্জন করতে পারে এবং তাদের ছেলেমেয়েরাও আছে। এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব যত রকম কর্ম আছে, যারা আছে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যত প্রকল্প আছে, জল ভরো এতেও কিন্তু সেই জায়গাতেই কিন্তু এখন পর্যন্ত প্রত্যেকটা চাষি পেয়ে অত্যন্ত খুশি, ভালো লাগলো। বিজয় সাহেব, আমরা এসি সাহেব সকলে মিলে থেকে ওদের হাতে মাছ ভাত তুলে দিই। কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিডিও জানান, উপভোক্তারা সঠিকভাবে সকলের নিয়ম মেনে চাষ করলেই সরকারের উদ্দেশ্য সফল হবে। আসানসোল থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।